Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। দাদা ভাই, নামটা কি সুন্দর বল। কি নাম? ওই যে ময়ূরী। মনের ময়ূর মেলেছে ঘরালো আকাশে। Good morning, sir. Good morning, sir. Good morning, good morning. Good morning, good morning. Sit down, sit down, sit down. আজকে তোমাদের প্রথম দিন। আমার নাম সৌরনীল গঙ্গোপাধ্যায়। আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর গল্প হবে। বাই দ্য ওয়ে, যেহেতু তোমাদের প্রথম দিন আজকে, তোমরা অনেকেই হয়তো ক্লাস করতে চাও না, তাই তো? না স্যার। ঠিক আছে, বুঝেছি। তবে এটা কিন্তু প্রথম দিনই, এরপরে কিন্তু একটা ক্লাসও মিস করা চলবে না। আর একটা কথা, কেউ কিন্তু আমার ক্লাস বাঙ্ক করো না। আমি কিন্তু রেগুলার, মানে উইকলি টেস্ট নিই। তবে হ্যাঁ, সামনেই তোমাদের ফ্রেশার্স ওয়েলকাম, এবং আরো অনেক কিছু আছে যার জন্য কয়েকটা দিন একটু এদিক ওদিক হবে, সেটা ঠিক আছে। তবে আমার মনে হয় এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিগুলোতে তোমাদের ইনভলভ হওয়াটা খুব দরকার। জানো তো একটা কথা আছে, যে রাঁধে সে চুলো বাঁধে। তোমরা কালচারাল অ্যাক্টিভিটিতে যোগ দিলে তোমরা যে পড়াশোনা করতে পারবে না, সেটা কিন্তু ভেবো না। ইংরেজি সাহিত্য এমন একটা বিষয়, যদি একবারের ভেতরে ঢুকে যাও না, তোমরা চট করে ওর থেকে বাইরে যেতে পারবে না। এটা একটা সমুদ্রের মতো, জানো তো, যত গভীরে যাবে তত দেখবে তোমাদের ভালো লাগছে, তোমাদের পড়তে ইচ্ছে করছে। এত রিচ লিটারেচার, কত বছরের পুরনো লিটারেচার, কত বই পড়তে পারবে তোমরা। বাই দ্য ওয়ে, তোমাদের কাদের বাইরের বই পড়ার অভ্যেস আছে একটু বলো তো। গুড, আমি এক্সপেক্ট করেছিলাম তোমাদের সকলেরই এই অভ্যেসটা থাকবে। ভালো। মেঘ বলে মেয়েটির মুখটা তো দেখছি না, একদিনে ভুলে যাবো এমন তো নয়, মুখটা তো স্পষ্ট মনে আছে আমার। দেখি, রণজিৎ মণ্ডল, অমিতাভ প্রামাণিক, রিয়া চক্রবর্তী, অদিতি মণ্ডল, তুহিনা দাস, শুভাশিস সরকার, মেঘ রয়, মেঘ রয়, মেঘ রয়, শর্মিষ্ঠা পোলে, প্রেজেন্ট স্যার, মেয়েটি আসেনি, তার মানে কি ওর দিদির বাড়াবাড়ি হয়েছে? আমার কি একবার যাওয়া উচিত? কালকে আলাপ হলো, এত কথা হলো, হসপিটালাইজড নাকি ফোন করা উচিত? দেখা যাক। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।